আজ ক্লাস টুর ভাগ শেখাবো, কেমন? তো ক্লাস ওয়ানে তোমরা সবাই ভাগ করে এসছো, ভাগ সম্পর্কে জানো, তো তবুও আরেকবার আমরা ভালো করে ভাগটাকে মনে করে নিই। ভাগ দেখো, ভাগ ছিল, ভাগের চিহ্নটা ছিল কিন্তু এরকম। তো আমরা যদি এরকম বলতাম যে ৬ ভাজিত ৩, মানে কি ৬কে ভাগ করতে হবে ৩ দিয়ে, আমরা কেমন ভাগ করতাম? না এরকম করে ভাগ করতাম, এখানে ৩ লিখতাম, ৩ দুগুণে ৬, কেমন? এরকম করে ভাগ লিখতাম, এখানে এটা বিয়োগ হতো, তো বিয়োগ নেই, কিছু নেই, মানে কি শূন্য। আমরা এভাবে শূন্যও লিখতে পারি বা ক্রস দিয়ে কেটেও দিতে পারি। এখানে আমাকে জানতে হবে এই ৬, এই ৬টা কি? ৬টা হচ্ছে আমার ভাজ্য, আর এই যে ৩, ৩টাকে বলবো আমরা ভাজক, আর এই ২ যেটা আমার ভাগ করে যেটা উত্তর বের করলাম সেটা হচ্ছে আমার ভাগফল, আর যেটা একদম শেষে আর ভাগ যাবে না পড়ে থাকবে সেটা হয়ে যায় আমার কি না ভাগ শেষ, কেমন? তো যাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা ভাজক, ভাগ করার পরে যেটা আমার উত্তর বেরাবে সেটা হবে ভাগফল, এবং ভাগ করার শেষে যেটা ভাগ মিলবে না, যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে আমার ভাগশেষ। এখান থেকে একটা সূত্র আছে, সেটা তোমরা ভালো করে মনে রাখবে, যে সবকিছু দেওয়া থাকলে যদি ভাজ্য আমাকে বের করতে হয়, ভাজ্য সমান কি হয়? না ভাজ্য সমান হয় ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, কেমন? তো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। যদি আমাকে ভাজক, ভাগফল আর ভাগশেষ দেওয়া থাকে, তাহলে আমাকে যদি ভাজ্য বের করতে হয় তাহলে কিন্তু আমাকে এই সূত্রটা সাহায্যে করতে হবে, কেমন? এবার আমাকে যদি কোনো পরীক্ষায় ভাজক আর ভাজ্য দেওয়া থাকে, তাহলে আমি ভাগফল চাইলেও বের করতে পারবো, ভাগশেষ চাইলেও বের করতে পারবো। আর ভাজ্য নিয়মটা হচ্ছে এটা, পড়ে রইলে কি শুধু ভাজক, তাহলে ভাজক যখন আমাদেরকে বের করতে হবে ভাজক সমান কি থাকবে এটা তোমরা খাতায় লিখে রাখবে, কেমন? যে ভাজ্য সমান এটা আর ভাজক সমান আমি যেটা বলে দিচ্ছি, কেমন? তাহলে ভাজক সমান কি হয়ে যাবে? না ভাজক সমান হয়ে যাবে ভাজ্য, তার থেকে বিয়োগ হবে ভাগশেষ, কেমন? এটা ব্যাকেটে রাখবে, আর তারপরে ভাগ করতে হবে ভাগফল দিয়ে, কেমন? তাহলে ভাজক সমান ভাজ্য বিযুক্ত ভাগশেষ ভাজিতক ভাগফল, কেমন? এইটা গেল এরকম। এরপর আমরা কিছু ভাগ করার নিয়ম শিখে নি, যেগুলো আমরা জানি যে তোমরা ওয়ানে জানো, তবু আরেকবার আমরা মনে করে নেই যে আমরা ভাগটা করব কিভাবে। না ধরো আমি একটা ভাগ নিলাম ৩, ৭ আর ২, এরকম একটা ভাগ নিলাম। দেখো প্রথমে আমাকে ৩ দিয়ে ভাগ করব, যেহেতু ৭২কে, তাহলে আমাকে প্রথম সংখ্যাটা নিতে হবে, প্রথম সংখ্যাটা কি আছে? ৭। তাহলে ৭টা ৩-এর থেকে বড় না ছোট? বড়। যদি বড় হয় তাহলে আমরা এই একটা সংখ্যাই নেব, কেমন? এবার কিরকম ভাগ করব? না ৩-এর ঘরের নামটা রাখবো, না ৩-এ ১-এ কি হয় ৩, তারপরে ডাকবো ৩ দুগুণে ৬, তারপরে ৩৩-এ ৯। দেখো আমাকে ততদূর পর্যন্ত নামটা ডেকে ডেকে যেতে হবে যতক্ষণ না ১ থেকে আমি বেশি পাচ্ছি। তাহলে ১ থেকে আমি বেশি কখন পেলাম? ৩৩-এ ৯, মানে ৩ দিয়ে দিলে তবে এটা বেশি হয়ে যাচ্ছে ৯, যেহেতু বেশি হয়ে যাচ্ছে ঠিক তার আগে যেটা থাকবে
মানে কত 3 2 গুণে 6 তাহলে আমাকে এখানে লিখতে হবে 3 2 গুণে 6 বলে গেছে এরপর এটা বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে কত হবে না 6 এর পরে 1 7 তাহলে 1 এরপরে আমরা একটাই সংখ্যা নামাবো এরপরে যে সংখ্যাটা থাকবে এরপরে যদি আরো থাকে কিন্তু আমরা নামাবো শুধুমাত্র ঠিক তার পরের সংখ্যাটা কত 2 এরপরে 3 এর নামটা রাখবে না 3 4 এ 12 তাহলে আমার হয়ে গেল তাহলে আমাকে কিন্তু ভাগ করতে হবে এইভাবে আগে আমাকে এর থেকে নামটাকে বড় করতে হবে যেটা বড় হয়ে যাচ্ছে তার আগেরটা নিতে হবে বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছো অঙ্ক প্র্যাকটিস করবে আস্তে আস্তে করে সব বুঝতে পেরে যাবে দেখো আরো একটা নিয়ম শিখি ভাগের আমরা ধরো এরকম একটা সংখ্যা নিলাম ধরো এরকম একটা সংখ্যা নিয়েছি কেমন তাহলে এখানে দেখো প্রথমে আমি যে একটা সংখ্যা নিলাম এটা কত নিলাম এক একটা দেখো 5 এর থেকে বড় না ছোট নিশ্চয়ই ছোট তাহলে ছোট যেহেতু প্রথমে আমাদেরকে কটা সংখ্যা নিতে হবে তাহলে প্রথমে তাহলে আমাদেরকে এই দুটো সংখ্যা নিয়ে কাজ করতে হবে তাহলে দুটো সংখ্যা যদি আমরা নেই তাহলে 5 এর ঘরের নামটা রাখবো দেখবে 5 একে 5 5 দুগুণে 10 5 তিনে কি 15 বেশি হয়ে যাচ্ছে তাই কতই যাবে না 5 দুগুণে 10 হ্যাঁ তারপরে আবার একটা সংখ্যা নামবে শূন্য আর আবার 5 দুগুণে 10 বোঝা গেছে যদি আমার প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে প্রথমে কিন্তু আমাকে দুটো সংখ্যা নিয়ে করতে হবে বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো আরেকটা উদাহরণ আমরা দেখে নেই যে এরকম যদি কোন সংখ্যা থাকে ধরো 10 আছে কেমন 10 দিয়ে ভাগ করব আর আমার এখানে আছে 1 0 0 তারপরে ধরো 9 0 কেমন এরকম একটা ভাগ আছে তাহলে দেখো প্রথমে আমরা কি করব না প্রথমে এই যে 10 আছে প্রথমে কত আছে 1 এ ছোট হয়ে যাচ্ছে তাহলে তারপরে সংখ্যা নিলাম 0 তাহলে মিলে যাচ্ছে তাহলে কত হয়ে যাবে না 10 এ 1 এ 10 এটা বুঝতে পেরেছিলাম এরপরে 0 নামবে পরের সংখ্যা 0 না আমরা 0 সঙ্গে যাই গুণ করি 0 তাহলে 10 0 এ 0 হবে এরপরে আবার একটা সংখ্যা নামবে কত 9 এবার দেখো 9 কিন্তু এর থেকে ছোট তাহলে তো ভাগ যাবে না তাহলে কি করতে হবে এরপরে আবার একটা সংখ্যা নামাতে হবে দেখো আমরা এখানে ভালো করে লক্ষ্য করবে আমরা কিন্তু 9টাকে নামিয়েছি তারপরে আবার একটা শূন্য নামাতে হচ্ছে আমাদেরকে যেহেতু আমরা দুটো সংখ্যা নামাবো তাই দুটো সংখ্যা নামাতে গেলে আমাকে একটা কিন্তু শূন্য দিতে হবে আশা করি বুঝতে পেরেছো যখন আমরা বিয়োগ করব বিয়োগ করার পরে একটা সংখ্যা নামাবো তখন কিন্তু শূন্য দেব না যখন আমরা পরপর দুটো সংখ্যা নামাবো দেখো এখানে 9 নামিয়েছি তারপর আবার শূন্য নামালাম এই দুটো সংখ্যা যদি নামায় তাহলে কিন্তু আমাকে একটা শূন্য দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে 10 এর নামটা রাখবে না 10 9 90 আশা করি বুঝতে পেরেছ তাহলে এইটা আরেকটা পদ্ধতি শিখলাম আরেকটা পদ্ধতি শিখব ভাগ করার আরেকটা নিয়ম জানবো তো ধরো এরকম কোন একটা সংখ্যা ধরো 3 নিলাম আর 32 নিলাম তাহলে এবার এটা করবে ধরো যখন এরকম অঙ্ক করতে যাবে প্রথমে কি করবে না একটা সংখ্যা নিবে দেখো 3 3ই আছে তাহলে 3 এ 1 এ 3 হয়ে গেল এরপরে কত আছে 2 তাহলে 2 2 নেমে যাবে তাহলে উত্তর কি এটা হবে যে ভাগফল আমার 1 আর ভাগশেষ আমার 2 না এটা হবে না যখন আমি কোন একটা সংখ্যা নামাবো তখন কিন্তু আমাকে কিছু না কিছু করতেই হবে
যেহেতু এর থেকে এটা ছোট ভাগ যাচ্ছে না তাই আমাদেরকে কি করতে হবে এটা শূন্য দিতে হবে বুঝা গেছে এবার এটা উত্তর হবে যে ভাগফল আমার 10 আর ভাগশেষ আমার 2 তাহলে কি বললাম যখন আমরা কোন সংখ্যা নামাবো নামানাটা যদি এর থেকে ছোট হয়ে যায় নামানোর পরেও যদি আমার এই ভাজকের থেকে এটা যদি আমার ছোট হয়ে যায় ভাগ যদি না যায় তখন কিন্তু আমাকে একটা শূন্য দিয়ে এখানে শূন্য লিখতে হবে লিখে বিয়োগ করতে হবে তাহলে যেটা ছিল সেটাই চলে আসবে কেমন তো এটা হচ্ছে ভাগ করার আরেকটা নিয়ম তো এই তিনটা নিয়ম ভালো করে তোমরা মনে করবে বারবার প্র্যাকটিস করবে কেমন তোমাদের বইয়ে দেখবে পেজ নম্বর 79 79 পেজে কিছু ভাগ আছে যেগুলো তোমরা করবে কেমন আর দেখো পেজ নম্বর 84 84 পেজে অনেকগুলো ভাগ আছে এগুলো তোমরা করবে এবং অনুশীলনী যে সাত কেমন এই সাতের একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ চারের দাগ এই অঙ্কগুলো তোমরা করবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কল করবে আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যার সমাধানগুলো করে দেওয়ার কেমন আর পরের ডেটে আমি এই ভাগের ভাষার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আজকে এতটাই কেমন